জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে রাজ্য সরকার জল ধরে রাখার মতো যখন ক্ষমতা রয়েছে ভিন্ন জলাধারগুলোতে, যেগুলো রাজ্যের হাতে রয়েছে, সেই সমস্ত জলাধারগুলো থেকে তা সত্ত্বেও জল ছেড়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠছে, তিনি যে এই ধরনের কথা বলছেন তিনি কিসের ভিত্তিতে বলছেন? এমনি হাওয়ায় কথা বলছেন? নিশ্চয়ই নয়। তিনি কি অভিযোগ করছেন? আরও ভয়ঙ্কর অভিযোগ শুনুন। এবং আমাদের স্পষ্ট অভিযোগ, আপনারা জানেন যে প্রথম এই বন্যা বা প্লাবনের কথা মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথম মিটিংয়ে উনি বলেন, এবং তখনই তার পরিকল্পনা হয়তো রাজ্য সরকারের চলছিল যে এইভাবে পরিকল্পিতভাবে জল ছেড়ে দেওয়া হবে। এটি অত্যন্ত মানে চিন্তার এবং উদ্বেগের বিষয়। কোনো একটি যে সমাজ আন্দোলিত হয়ে যাওয়া আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে, আমরা স্পষ্ট অভিযোগ করছি যে এই বন্যা পরিস্থিতি তৈরি করার পরে এবং যেভাবে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী চলে গেলেন, তিনি ঘাটালে গিয়ে ফটো অপ করে এলেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এর মধ্যে পরিকল্পনা রয়েছে। অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি বলছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী ঠিকই বলছেন, এটা পরিকল্পিত বন্যা, কিন্তু পরিকল্পনাটা মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। বাংলাকে বানভাসী করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। কেন তিনি বলছেন? কারণ মুখ্যমন্ত্রী বলছিলেন ডিভিসির ছাড়া জলে নাকি এত জায়গায় বন্যা হয়ে গিয়েছে। একবার দেখবো এই ডিভিসির ছাড়া জলে কোথায় কোথায় বন্যা হতে পারে। এই ম্যাপটা দেখে নিন, মানচিত্র দেখে নিন। এইটা দামোদর নদ, এইখানে ছোটনাগপুর মালভূমির মধ্যে খামারপাত এলাকা থেকে তার উৎপত্তি, এবং সেটা পশ্চিম বর্ধমান জেলা হয়ে ঢুকেছে পশ্চিমবঙ্গে, তারপর পূর্ব বর্ধমান হয়ে হুগলি পাশ দিয়ে হাওড়ার এক প্রান্তে এসে সেটা শেষ হয়েছে। অর্থাৎ এই দামোদর অববাহিকায় যদি বন্যা হয়, তাহলে দামোদর অববাহিকায় বন্যা হলে ক্ষতিগ্রস্ত হবে এই চার জেলা, মূলত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলির একটা অংশ এবং হাওড়া। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই তো লিখেছেন প্রধানমন্ত্রীকে, 10টি জেলা ভেসে গিয়েছে চিঠিতে। এই রাজ্যের সরকার প্রধানমন্ত্রীকে জানাচ্ছে 10টি জেলা ভেসে গিয়েছে। অন্যান্য জেলাগুলো জল কোথা থেকে এলো? সে জল কে ছাড়লো? কোন বাঁধ থেকে ছাড়া হলো? আমরা দেখে নেব আর কোথায় কোথায়। আমি পিসিআরকে বলবো সেই পরিসংখ্যানটাও দিতে যে আর কোন কোন জেলায় এইরকম বানভাসী পরিস্থিতি ভেসেছে। আর যেসব অঞ্চল, বাঁকুড়া, বাঁকুড়া ভেসেছে, যেখানে বাঁকুড়ার যেসব অঞ্চল ভেসেছে ওই এলাকায় কোনোভাবেই দামোদরের জল যাওয়ার কথা নয়। বীরভূম ভেসেছে, দেখুন দামোদর নদেই পশ্চিম বর্ধমান হয়ে নিচের দিকে চলে এসছে, তার উপরে বীরভূম, সেখানে কি করে ভাসলো দামোদরের জলে? আর ভেসেছে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, পাঁশকুড়া, এইসব এলাকা ভেসেছে, তার সঙ্গেও দামোদর অববাহিকার কোনো সম্পর্ক নেই। আর কোথায় ভেসেছে? আর ডেবরা, ডেবরা, পাঁশকুড়া, সেগুলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলারও কিছু কিছু অংশে জল ঢুকেছে, যার আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোথাও দামোদরের দেখা নেই, দামোদর অববাহিকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই জেলাগুলো ভাসলো কি করে মুখ্যমন্ত্রী? এই জেলাগুলো কিভাবে ভাসলো? যেসব জেলা ভেসে গিয়েছে, যেসব জেলা ভেসে গিয়েছে সেই সব জেলার সঙ্গে তো ডিভিসির বা দামোদর নদের অববাহিকার কোনো সম্পর্ক নেই। তাহলে এইসব জেলাগুলো কার ছাড়া জলে ভাসলো? জগন্নাথবাবু যে অভিযোগগুলো করছিলেন সেগুলোকে তাহলে সত্যিই, বিশাখা, একটার পর একটা এই প্রশ্নগুলোই তো উঠে আসছে। সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, তারাও তো এই প্রশ্নটাই করছে নিশান। কারণ এই যে এই বিষয়গুলো যেটা বলছিলাম, সমস্যা যখন প্রকট হয় তখন তো এই চুলচেরা বিশ্লেষণগুলো হয় না, কিন্তু যখন হয় তখন যে কোনো মানুষের মনে এই প্রশ্নগুলো উঠে আসে, তাহলে কি রাজ্য ম্যানমেড বন্যা যে বলছে সত্যিই কি তাহলে তাদের তরফ থেকে এই ম্যানমেড বন্যা করা হলো? রাজ্য যদি জল ছাড়ে তাহলেই কি পাঁশকুড়া থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতি হতে পারে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি? আমাদের প্রতিনিধি বীরভূম থেকে, যে এলাকা দামোদর বা ডিভিসির মধ্যে পড়ে না, কভার করে না ডিভিসি, সেই এলাকাতেও এরকম বন্যা পরিস্থিতি। কি প্রতিনিধি আমাদের, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। ক্রমাগত বৃষ্টিপাত আর তারই জেরে কিন্তু বীরভূমের মধ্যে দিয়ে প্রবাহিত নদ নদীগুলোর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ময়ূরাক্ষী নদী তিলপাড়া জলাধার থেকে প্রায় 7000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ডেউচা জলাধার, সেখান থেকে প্রায় 3900 কিউসেক জল ছাড়া হয়েছে। একইভাবে জল ছাড়া হচ্ছে হিংলো সহ একাধিক জলাধার থেকে, ফুলে ফেঁপে উঠেছে নদ নদী। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ঈশান দেখাচ্ছিল যে কোন কোন জায়গা দামোদরের অববাহিকা বা দামোদর অববাহিকার মধ্যে পড়ছে, কোন কোন জায়গা সেখানকার জলে ভাসতে পারে। এবার আপনাকে দেখাই যে এই যে বীরভূমের কথা বললাম, বীরভূমের উপর দিয়ে কোন নদী বইছে, সেখানে যদি জল ছাড়া হয় তাহলে কি হতে পারে, দেখুন।
এই যে বীরভূমের কথা বলছি, যেখানে বানভাসী পরিস্থিতি হয়েছে, সেখানে দ্বারকা নদীর নদ রয়েছে এবং ময়ূরাক্ষী রয়েছে, এই দুটো নদী, এবং সেটা আবার বলছি ডিভিসির আওতায় পড়ে না। এখানে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই রাজ্যের আওতায় পড়ে, রাজ্য যদি চায় সেখান থেকে জল ছাড়তে হবে তাহলে অবশ্যই তারা সেটা করতে পারে। এবার ঘাটালের পরিস্থিতি বলি। ঘাটাল আমরা জানি পশ্চিম মেদিনীপুর, সেখানেও বিস্তীর্ণ এলাকার এরকমই বানভাসী পরিস্থিতি। আর ঘাটালের কথা আলাদা করে বলতে হয় কারণ সেখানকার মানুষের দুর্দশার ছবি আমরা রোজ দেখছি। সেখান থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস কী ছবি তুলতে ধরলেন দেখুন। কী ভাবছেন, নদীতে দাঁড়িয়ে আছি? না না, আমি কোনো নদীতে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের রাজ্য সড়কের ওপর। এবং এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ওপর দিয়েই চলছে নৌকো। প্রত্যেক বছর বর্ষা আসে আর বানভাসী হতে হয় এই এলাকার মানুষদের। দেখাবো কীভাবে দড়ি ধরে ওয়ার্ডের ভেতরে যাওয়ার চেষ্টা করছে নৌকো নিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু মাস্টার প্ল্যান সোনার পাথর বাটি, এখনও পর্যন্ত মাস্টার প্ল্যান তো তারা পাননি, আদপেও আগামী কয়েক দশকেও তারা পাবেন কি না সে নিয়েও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছে। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবিটা দেখে সত্যিই ভাবতে হয় রাস্তা না নদী, যেখানে আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাঁড়িয়ে রয়েছেন। এক হাঁটু জল, সেখানে নৌকো যাচ্ছে, একমাত্র যোগাযোগের ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এবারে আপনাদের বলি, এই যে ঘাটাল থেকে প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি, সেখানকার ছবিটা আমরা দেখলাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, সেখানে কোন কোন নদী রয়েছে যার জেরে যদি সেখান থেকে জল ছাড়া হয়, অর্থাৎ সেই সমস্ত মাঠ থেকে যদি জল ছাড়া হয়, জলাধার থেকে যদি জল ছাড়ে রাজ্য, তাহলে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে। অবশ্যই আমরা এখন সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ম্যানমেড বন্যার তত্ত্ব এনেছেন না মুখ্যমন্ত্রী, দেখুন পশ্চিম মেদিনীপুরে বা আমরা যদি বাঁকুড়া এরিয়াটাকে যদি ধরি তাহলে কোন কোন নদী রয়েছে, কংসাবতী রয়েছে, শিলাবতী রয়েছে, সুবর্ণরেখা রয়েছে, এই তিনটে নদী রয়েছে, আবার বলি ডিভিসির অন্তর্গত নয়। আর এই যে ডিভিসি যদি জল ছাড়ে তাহলে নাকি 10 জেলা ভেসে যায়, প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন, প্রশাসনিক বৈঠকেও বলেন, তাহলে এই বিষয়গুলো নতুন করে ভাবায় বা ভাবায় না, কারণ এই ভাবনাগুলো এবার বোধহয় স্বয়ং মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিলপাড়া থেকে জল ছাড়া হয়েছে, হিংলো থেকে জল ছাড়া হয়েছে, জল ছাড়া হয়েছে ডেউচা থেকে, জল ছাড়া হয়েছে চান্ডিল থেকে, জল ছাড়া হয়েছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে, সব রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা জলাধার। কোনোটা ডিভিসির আওতায় নয়, কোনোটা রাষ্ট্রায়ত্ত নয়, কোনোটা কেন্দ্রীয় সরকারের আওতায় নয়, এমনকি তেনুঘাট থেকেও জল ছাড়া হয়েছে ঝাড়খণ্ডে, সেটা ঝাড়খণ্ড সরকারের হাতে বিশাখা। যে ঝাড়খণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিজোটের শরিক দল হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার চালাচ্ছে, কিন্তু দোষ গিয়ে চাপছে ডিভিসির ঘাড়ে। এতগুলো জেলা যে এত এত রাজ্যের নিয়ন্ত্রণে থাকা জলাধার থেকে আসা জলে ভেসে গেল, এবং যে জল নাকি কনজারভেশন লিমিটের ওপরে যাওয়ার আগেই ছেড়ে দেওয়া হয়েছে, এটা তো ভয়ঙ্কর অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশাখা। এবং যে জায়গা থেকে উঠছে, যে সময়টা থেকে উঠছে, সেটা এই অভয়ার আন্দোলন, অভয়ার জন্য বিচারের দাবিতে আন্দোলন। সেখানে আমরা দেখেছি অনাস্থা তৈরি হয়েছে মানুষের মনে, রাজ্য সরকার, রাজ্য সরকারের অভিভাবকের বিরুদ্ধেও অনাস্থা তৈরি হয়েছে। সেই অনাস্থার মোড় ঘোরানোর জন্য বা অনাস্থা থেকে নজর ঘোরানোর জন্যই কি নতুন করে সমস্যা তৈরি করা হলো, সেই জন্যই কি এই বানভাসী পরিস্থিতি তৈরি করা হলো, এই প্রশ্নগুলো অবশ্যই এই দিন থেকে আগামী দিনেও উঠবে। আজকের মতো বাংলা প্রাইম টাইম এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।